এরপর শুন আমরা দেখি যে কিভাবে পাকার টুল কাজ করে প্রথমে একটি অবজেক্ট ক্রিয়েট করুন এবং পাকার টুল সিলেক্ট করুন পূর্বের নিয়মে আপনি আপনার সেট আপে ওয়ান এবং ওয়ান পয়েন্ট সিলেক্ট করুন কোথা থেকে জাস্ট আপনি আপনার শেপকে মডিফাই করতে চান সেখানে গিয়ে অল্টার এবং শিফট চেপে আপনার ব্রাশ সাইজটি একটু ইনক্রিজ করে নিতে হবে তারপর আপনি এই অবজেক্টের যে কোনো এরিয়া এভাবে আপনি টেনে যদি নিয়ে যান তাহলে দেখতে পাবেন যে এটি জাস্ট আপনার এক্সট্যান্ডেড হয়ে জাস্ট তার নির্দিষ্ট পরিমাপে এভাবে ইনক্রিজ হতে থাকবে তো অনেক সময় এমন হয় যে আমরা আমাদের টাইপ টুল বিশেষ করে এখানে আপনি হয়তো টাইপ করতে পারেন ডি টু অথবা দি সান সামথিং আপনি এটিকে জাস্ট বড়ো করুন এবং এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড এবং ওকে এখন এটি জাস্ট একটি অবজেক্ট এবং এটির পর যদি আপনি মডিফাই করতে চান সেক্ষেত্রে আপনি খুব স্লাইট মডিফাই এখান থেকে করে নিতে পারেন যেমন যে কোনো একটি কর্নারকে আপনি সরি যে কোনো একটি কর্নার আপনি আগে এটির সাইজ ছোটো করে নিতে হবে সেজন্য অবশ্যই আপনি এখান থেকে ওয়ান এবং ওয়ান সিলেক্ট করে নিন ওকে এবং এখান থেকে জাস্ট একটু বড়ো করে নিতে পারেন এরপর আপনি এই টি এর কোনো একটি অংশে আপনি জাস্ট এভাবে স্টাইল করতে পারেন এবং এইচ এবং ই এখানে এস এখানে আমাদের ইউ এবং সর্বশেষ আমাদের এন এই ক্ষেত্রে আপনি জুম আউট করে দেখতে পাবেন যে আপনার টাইপোগ্রাফির পরে সিম্পল একটি স্টাইল অ্যাপ্লাই হবে এবং এটিকে আরও বেশি মডিফাই করতে পারেন তবে এটি কেন করা হয় অনেক সময় আমরা লগর কাজ করি অথবা সাইনের কাজ করি সেম ধরনের টাইপ স্টাইল যাতে অন্য কেউ সহজে ব্যবহার না করতে পারে সেজন্য আমরা এই ধরনের টুল ব্যবহার করে মডিফাই করে থাকি আবার কোনো কোনো সময় আমাদের অবজেক্টের ব্যাপক কোনো পরিবর্তনের ক্ষেত্রে আমরা এ ধরনের টুল ব্যবহার করে থাকি যেমন একটি জাস্ট টুলের মাধ্যমে আমরা একটি সার্কেল তৈরি করলাম এবং সার্কেলের যে কোনো একটি অংশে আমি জাস্ট যদি এটি দিয়ে মডিফাই করতে চাই তাহলে এটি এভাবে মডিফাই করতে পারবেন এবং সেটি হতে পারে কোনো একটি পয়েন্ট অথবা হতে পারে কোনো একটি আইকন সামথিং তো এভাবে আপনার মডিফাই করতে হবে এবং অবশেষে আমাদের এখানে রয়েছে ডাইরেক্ট সিলেকশন টুল আপনি ইচ্ছা করলে এভাবে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করুন এবং আপনার টুলের অ্যাপোপিয়েট একটি মোড এখানে দেখতে পাবেন যেটি হয়তো আপনি তৈরি করার চেষ্টা করছেন অনেক সময় আমরা দেখতে পারি যে বিশেষ করে গুগল বা অন্য কোনো ম্যাপের মধ্যে এরকম ধরনের শেপ যেটি তৈরি করার ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন তবে আরও স্মুথ এবং সুন্দরভাবে করার জন্য আপনার পূর্ব পরিকল্পনা অবশ্যই থাকা দরকার বেসিক কনসেপ্ট অথবা আইডিয়া ধন্যবাদ